স্বামী বিবেকানন্দের কিছু অমূল্যবাণী বিশ্বাস 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 নিজের ওপর বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস ইহাই উন্নতি লাভের একমাত্র উপায় যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কখনোই মুক্তি হইবে না নিজের ওপর বিশ্বাস সম্পন্ন হও সেই বিশ্বাস বলে নিজের পায়ে নিজে দাঁড়াও ও বীর্যবান হও আমি পাশ্চাত্য দেশে যাইয়া কি শিখিলাম দেখিলাম ইউরোপ ও আমেরিকা উভয়ই জাতীয় হৃদয়ের অভ্যন্তরে মহান আত্মবিশ্বাস নিহিত রহিয়াছে একজন ইংরেজ বালক তোমাকে বলিবে আমি একজন ইংরেজ আমি সব করিতে পারি আমেরিকান বালকও ওই একই কথা বলিবে প্রত্যেক ইউরোপীয় বালকই এই কথা বলিবে আমাদের বালকগণ এই কথা বলিতে পারে কি আমরা নিজেদের প্রতি বিশ্বাস হারাইয়াছি প্রবল বিশ্বাসই বড় বড় কার্যের জনক নিজের ওপর বিশ্বাস না আসিলে ঈশ্বরে বিশ্বাস আসে না এই বীর্য লাভের প্রথম উপায় বিশ্বাস করো যে আমি আত্মা তরবরি আমাকে ছেদন করিতে পারে না বায়ু শুষ্ক করিতে পারে না আমি সর্বশক্তিমান আমি সর্বজ্ঞ অতএব এই আশাপ্রদ পরিত্রাণকারী বাক্যগুলি সর্বদা উচ্চারণ করো বলিও না আমরা দুর্বল আমরা সব করিতে পারি আমরা কিনা না করিতে পারি আমাদের দ্বারা সবই হইতে পারে আমাদের প্রত্যেকের ভিতর সেই মহিমাময় আত্মা রহিয়াছে আত্মায় বিশ্বাসী হইতে হবে তোমাদের ভিতর যাহা আছে নিজ শক্তি বলে তাহা প্রকাশ করো কিন্তু অনুকরণ করিও না অথচ পরের যাহা ভালো তাহা গ্রহণ করো যখনই তোমরা অপরের ভাবানুসারে পরিচালিত হইবে তখনই তোমরা নিজেদের স্বাধীনতা হারাইবে এমনকি আধ্যাত্মিক বিষয়েও যদি তোমরা অপরের আজ্ঞাধীনে কার্যকর তোমরা সকল শক্তি এমনকি শক্তি পর্যন্ত হারাইয়া ফেলিবে অনন্ত ঈশ্বর আমাদের সকল শক্তি ও বীর্যের ভাণ্ডার স্বরূপ আর আমরা যেখান হইতে যত ইচ্ছা শক্তি সংগ্রহ করিতে পারি অতএব নিজের উপর বিশ্বাস করো জগতের ইতিহাসে দেখিবে যে সকল জাতি নিজেদের উপর বিশ্বাস স্থাপন করিয়াছে শুধু তাহারাই শক্তিশালী ও বীর্যবান হইয়াছে প্রত্যেক জাতির ইতিহাসে ইহাও দেখিবে যে সকল ব্যক্তি নিজেদের উপর বিশ্বাস স্থাপন করিয়াছে তাহারাই শক্তিশালী ও বীর্যবান হইয়াছে জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায় তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটি ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত সাহায্য হবে না